সাংগঠনিক রদবদল নিয়ে নদিয়ায় বিজেপির অন্তরে মাথাচাড়া দিয়েছিল অসন্তোষ। এই আবহেই বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে এই পোস্টার পড়ল রানাঘাটে। কোটপুর এলাকায় বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে এই পোস্টার দেওয়া হয়। নজরে আসার পর তা ছিঁড়েও ফেলা হয়। পোস্টারে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, গণতান্ত্রিক দলে ব্যক্তিতন্ত্র মানছি না। তৃণমূলের সাথে অশুভ আঁতাত করে বিজেপি নদিয়া দক্ষিণের সংগঠন শেষ করার ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করুন। কে বা কারা পোস্টার দিয়েছে তার কোনো উল্লেখ নেই। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, তাকে বদনাম করতে পোস্টার সাঁটিয়েছে তৃণমূল। জগন্নাথ সরকার সর্বত্র যে উন্নয়নের ধারা অব্যাহত আছে তার জনপ্রিয়তা বাড়ছে, তাই তৃণমূলের লোকেরাই রাতের অন্ধকারে এইসব কাজ করিয়েছে বদনাম করার জন্য। এর আগেও বদনাম করার বহু চেষ্টা করেছে, কিন্তু তারা কখনই সফল হতে পারেনি। তাই তারই একটা কৌশল মাত্র, রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। পোস্টারে নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। নতুন জেলা কমিটি হওয়ার পর কিছু মান অভিমান থাকতেই পারে, এবং সেটা সবাইকে তো অ্যাকোমোডেট করা সম্ভব হয়নি, কিন্তু মোরালি সব কনসেনসাস করা হয়েছে। কিন্তু আজকের যে ঘটনা, এটা পুরোপুরি একটা চক্রান্ত, এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই, ওদের ওখানে গিয়ে কালি খরচ করে, কাগজ খরচ করে ওখানে পোস্টারিং করতে যাবে। আমাদের অত কালিও নেই, কাগজও নেই, আর বিজেপি নিয়ে আমরা ভাবছি না। বিজেপি নতুন কমিটিতে মতুয়াদের প্রতিনিধি না থাকায় 25শে ডিসেম্বর নদিয়ার 3 বিজেপি বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। তারপর হুমকি পোস্টার পড়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের পাঁচিলে। এবার পোস্টার পড়ল রানাঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। ভোট পরবর্তী সন্ত্রাসী ইলামবাজারে খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে আজই সিবিআই এক তলব। তার আগে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গতকাল অসুস্থতার জন্য এসএসকেএম এ যান অনুব্রত মণ্ডল। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেখানে কারা কারা উপস্থিত রয়েছেন এবং মূলত কি উদ্দেশ্যে এই যজ্ঞ? দেখো, যেটা জানা যাচ্ছে দলীয় সূত্রে, যে জেলা তৃণমূল নেতৃত্ব তারা আজকে মহাযজ্ঞের আয়োজন করছে এবং অনুব্রত মণ্ডল নিজে সেখানে থাকছেন, এবং বীরভূম জেলার যারা তৃণমূলের দলীয় রয়েছে বিভিন্ন পদে তারাও থাকছেন অনেকেই এই মহাযজ্ঞে। জানো যে ইলামবাজারে যে ভোট পরবর্তী হিংসায় গৌতম সরকার খুন হয়েছিলেন, এবং সেই ঘটনায় সিবিআই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠায় এবং অনুব্রত মণ্ডল অসুস্থ এই কারণ দেখায়, এবং গতকাল তিনি রুটিন চেক আপের জন্য কলকাতায় এসএসকেএম হাসপাতালে গেছিলেন এবং সেখান থেকে রাতেই তিনি ফেরেন তারাপীঠে। তিনি বোলপুরের বাড়িতে ফেরেননি, রাতে তারাপীঠে ছিলেন, এবং আজকে সকালবেলায় 12:30টার সময় যজ্ঞ শুরু হবে। যেটা জানা যাচ্ছে যে প্রায় 3 কুইন্টাল বেল কাঠ রয়েছে এই যজ্ঞে, এবং 1000 বেলপাতা রয়েছে, 6 থেকে 7 কেজি ঘি এবং 16টি কীর্তনের দল তারা এই মহাযজ্ঞে অংশগ্রহণ করবে। এবং এই যজ্ঞের পরে ব্রাহ্মণ ভোজন সেখানে হবে, তারপর সন্ধ্যারতি হবে। এই দিনভর নিজেকে এই যে মহাযজ্ঞ সেখানে তিনি থাকবেন অনুব্রত মণ্ডল, এমনটাই দলীয় সূত্রে জানা যাচ্ছে। সিবিআই এর যে আজকে তার সেখানে হাজিরা হওয়ার কথা, সেখানে তিনি কিন্তু সন্ধ্যে পর্যন্ত তার যাওয়ার কোনো কর্মসূচি নেই এখনো। ধন্যবাদ মনোজ।